আসবে পরের খবরে। রাজ্যের পোশাক তৈরিতে যুক্ত 5 লক্ষের বেশি শ্রমিক, যাদের সিংহভাগ মহিলা, তাদের মধ্যে ভোটে কোনো আগ্রহ নেই। কেননা তারা জানে সরকারে যে দলই আসুক না কেন তাতে তাদের মজুরি বাড়বে না। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে গিয়ে শাসক দল আজও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পারেনি। ভোট আসে ভোট যায়, তাদের হাতে তৈরি জামা কাপড় দেশে তো বটেই বিশ্ববাজারে চড়া দামে বিকোয়, বছরে বছরে তার দাম বাড়ে বাজারের সূত্র মেনে। অথচ রাজ্যের বেঙ্গালুরু থেকে শুরু করে মহীশূর, চান্নাপাটনা, হাসান জেলায় ছড়িয়ে থাকা ছোট বড় মাঝারি মাপের পোশাক প্রস্তুতকারী কারখানায় সব মিলিয়ে প্রায় 7 লক্ষ শ্রমিক কাজ করে। এই শিল্পে দক্ষ কারিগরদের প্রায় সবাই মহিলা। নিজ নিজ কারখানায় তারা ট্রেড ইউনিয়ন গড়ে মজুরি বৃদ্ধির আন্দোলন করলেও রাজ্য সরকারের শ্রম দফতর ন্যূনতম মজুরি চালুর ব্যাপারে বিশেষ তৎপরতা দেখায় না বলেই অভিযোগ শ্রমিক সংগঠনগুলোর। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও মজুরি বৃদ্ধি নিয়ে রাজনীতি নির্বিশেষে রাজ্যের শাসক দল এই বিশাল সংখ্যক মহিলা শ্রমিকদের বিষয়ে উদাসীন। আর যেহেতু ভোটার হিসেবে এই শ্রমিক বাহিনী কোনো বিশেষ বিধানসভায় কেন্দ্রীভূত নয়, তাই তাদের বঞ্চনার কোনো প্রতিফলন প্রত্যক্ষভাবে ভোট যন্ত্রে ধরা পড়ে না। ফলে কারখানার গেটের বাইরে শ্রমিকদের যৌথ দরকষাকষি রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনের ময়দানে বিশেষ গুরুত্ব পায় না। বর্তমানে গড়ে 441 টাকা মজুরি পান কর্ণাটকের মহিলা পোশাক শ্রমিকরা। অথচ দক্ষতার নিরিখে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি 551 টাকা থেকে 651 টাকা, কিন্তু তা প্রায় কোথাও কার্যকর হয়নি। তাই ভোট এলেও এই মহিলা শ্রমিকদের মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। মাসে 26 দিন 8 ঘন্টা করে কাজের বিনিময়ে তাদের বেতন বাবদ হাতে মেলে 11,000-এর কিছু বেশি টাকা। বাড়ি ভাড়া বাবদ তার অর্ধেক অর্থ ব্যয়ের পর খুব সামান্য অর্থ থাকে, যা দিয়ে খাদ্য সামগ্রীর পর সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে এইসব দক্ষ মহিলা শ্রমিকরা পরিবারের একমাত্র রোজগেরে। রাজ্যের ডাবল ইঞ্জিন সত্ত্বেও ভয়াবহ বেকারত্বের সুযোগ নিচ্ছে নামি নামি ব্র্যান্ডের পোশাক কারখানার মালিকরা। মুদ্রাস্ফীতিতে তাদের পণ্যের বাজার মূল্য বাড়লেও শ্রমিকের মজুরি এক জায়গায় দাঁড়িয়ে থাকে বছরের পর বছর। সম্প্রতি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক আমদানি শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ, ফলে কাজের নিরাপত্তা বিপন্ন হওয়ার শঙ্কায় শঙ্কিত এইসব মহিলা শ্রমিকের কাছে বিধানসভা ভোটের কোনো মূল্য নেই। কলকাতা টিভি।